সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে। দেশের বুকে ধরিয়ে চিড়, তুমি হবে অগ্নিবীর। পাথর দিয়ে কাকে মারছো তুমি? পাথর দিয়ে কাকে মারছো? কার লাগছে চোট? যার গায়ে লাগছে সে তো ভারত মাতা খোদ। ভেঙে দিয়ে বাস গাড়ি চালিয়ে ট্রেনের কামরা, দেশের এত ক্ষতি করে সৈনিক হবে তোমরা? সেনাবাহিনীতে যোগ দেবে না তুমি? সেনাবাহিনীতে যোগ দেবে না? তোমার অনুশাসন কই? হাতে তুমি পাথর তুলেছ যখন তুলতে হতো বই। ছাত্রদের সঙ্গে আছি, দাঙ্গাকারীর সঙ্গে নই। লাঠি সোটা পেট্রোল নিয়ে হয়ে ভিড়ের অংশ, দেশের সম্পত্তি করছো তোমরা এক নিমেষে ধ্বংস। যে দেশকে ভালোবাসো তাকে আঘাত হেনে সম্মানে মাথা তুলতে পারবে তুমি আরে জীবনে? তুমি তো ভাই জানোই না দেশভক্তির মানে। তোমরা নাকি সৈনিক হবে? তোমরা নাকি সৈনিক হবে বাস জ্বালিয়ে রাজপথে? তারাই আসল যোগ্য যারা পড়ছে বসে মাঝরাতে, জেতার স্বপ্ন দেখছে মাঝরাতে। দাঙ্গাইরা যদি সেনা হয়ে যায় তাহলে তো ভারী বিপদ। দাঙ্গাইরা যদি সেনা হয়ে যায় তাহলে তো ভারী বিপদ। দেশকে টুকরো করে নেবে দেশ বাঁচাবার শপথ। অসহ্য তোমাদের কার্যকলাপ হচ্ছে আরো দুঃসহ, অসহ্য তোমাদের কার্যকলাপ হচ্ছে আরো দুঃসহ। বিরোধ তোমরা করতেই পারো কিন্তু মোটেই নয় বিদ্রোহ, বিরোধ তোমরা করতেই পারো কিন্তু মোটেই নয় বিদ্রোহ। দেখুন, বিগত বেশ কয়েকদিন ধরে এই স্কিম নিয়ে পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন যুক্তিতর্ক চলছে গোটা দেশ জুড়ে। তো সেই একই কথা রিপিট করার মধ্যে আমি কোনো লাভ দেখি না। আমি বরং কিছু পয়েন্টস হাইলাইট করব যেটা সেরকমভাবে পাবলিসাইজ হয়নি এবং যেটা জানলে পর ছাত্ররা অনেক বেশি আশ্বস্ত হবে। প্রথম পয়েন্টটা হচ্ছে যে অগ্নিপথ স্কিমে বলেই দেওয়া হয়েছে যে 25% অগ্নিবীরদের আর্মিতে ডাইরেক্ট অ্যাবজর্পশন করে নেওয়া হয়, এছাড়াও 10% অগ্নিবীরদের অ্যাবজর্ব করে নেওয়া হবে ইন্ডিয়ান কোস্টগার্ড এবং 16টি অন্যান্য ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং PSUs এবং অন্যান্য কর্পোরেশনসে। বাকি 10% অ্যাবজর্ব করা হবে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স বা যেটাকে আমরা প্যারামিলিটারি ফোর্সেস হিসাবে জানি, যেমন BSF, CRPF, ITBP, SSB এগুলোতে। অতএব টোটাল রিজার্ভেশনের পার্সেন্টেজ কিন্তু 45 হয়ে দাঁড়াল। এটা যদি স্টুডেন্টরা জানে তাহলে স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি আশ্বস্ত হবে এবং অনিশ্চয়তাতে ভুগবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আন্দোলনগুলো চলছে তার পেছনে কিন্তু অনেক ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে, যেটা মানে অনেক কন্ট্রোভার্সিস লুকিয়ে রয়েছে। তো প্রথম যেটা সেটা হচ্ছে দ্য কোচিং সেন্টার কন্ট্রোভার্সি। এটা দেখা গেছে যে বিভিন্ন কোচিং সেন্টার যেগুলো পয়সার বিনিময়ে সেনা ভর্তির প্রশিক্ষণ দিয়ে থাকে, তারা কিন্তু বিভিন্ন প্ররোচনামূলক উস্কানিমূলক ইনস্ট্রাকশন দিয়ে ছাত্রদের কিন্তু মিসগাইড করছে। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ফোন কলের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন ছাত্রদের নানান জায়গায় পেট্রোল পাম্পে এবং বিভিন্ন জায়গায় এক জায়গায় অ্যাকুমুলেট করতে বলা হচ্ছে, তারা সেই পেট্রোল অ্যাকুমুলেট করছে। সেকেন্দ্রাবাদে দেখা গেছে যে একটা যাত্রীবাহী ট্রেনে যেখানে যাত্রীরা অলরেডি প্রেজেন্ট ছিল সেখানে পেট্রোল বোমা ছোড়া হয়েছে। আসলে এটা দেখা যাচ্ছে যে ছাত্রদের পেছনে কিন্তু অনেক দাঙ্গাবাজরা লুকিয়ে রয়েছে এবং যারা ছাত্রদের ইমেজটাকে প্রতিনিয়ত কালিমালিপ্ত করছে। তো সেটা কিন্তু আমাদের পরিষ্কারভাবে এটা বিভেদ করে নিতে হবে, কারণ ইন্ডিয়ান আর্মি হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যেটা কিন্তু ডিসিপ্লিনের উপর দাঁড়িয়ে আছে, যেটা ইথোস, যেটা মোরালের উপর দাঁড়িয়ে আছে। আমরা যখন একাডেমিতে যাই, আমরা যখন সেনাবাহিনীতে যোগদান করি, তখন আমাদের প্রথমেই যেটা শেখানো হয়েছিল যে দ্য সেফটি অনার অ্যান্ড ওয়েলফেয়ার অফ ইউর কান্ট্রি কামস ফার্স্ট, মানে দেশ সর্বোপরি। এবং
কোনো একটা রাজনৈতিক দল বা কোন রকম দাঙ্গাবাজরা। হ্যাঁ দেখুন, অনেক অ্যান্টি ন্যাশনাল ফোর্সেস এক হয়ে গেছে, এক হয়ে তারা ছাত্রদেরকে আগে রেখে সামনে রেখে তারা কিন্তু পেছন থেকে অপারেট করে যাচ্ছে। এটা কিন্তু মোটেই অ্যাকসেপ্টেবল নয়। তার কারণ হচ্ছে যারা দেশের সম্পত্তিকে ধ্বংস করে তারা তাদেরকে কিন্তু দেশ রক্ষার কাজে কোনোভাবেই নিযুক্ত করা সম্ভব না। আপনি এই নিয়ে একটা কবিতা আঘাত করে আমি তো দেশ সেবার কাজে নিযুক্ত হতে পারি না, আমি সেটাই বলতে চেয়েছি। আর বাকিটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন। একটি কবিতা ইউটিউবে ভাইরাল হয়েছে অগ্নিপথ যে প্রকল্প তা নিয়ে, কি বলবেন এটা হঠাৎ করে কেন আপনি এই ধরনের কবিতা? হ্যাঁ, আপনি যদি কবিতাটা শুনে থাকেন তাহলে আপনি দেখবেন যে আমি কিন্তু ছাত্রদের সঙ্গে আছি, আমি বলেছি, কিন্তু আমি দাঙ্গাকারীদের সঙ্গে নেই। যারা এইভাবে সরকারি সম্পত্তি তছরূপ করছে, নষ্ট করছে, ট্রামবাস চালিয়ে দিচ্ছে, সাধারণ লোকের বিপদ ডেকে আনছে, আমি তাদের সঙ্গে নেই। স্টেট গভর্নমেন্ট সেভিক পুলিশ নিয়োগ করেছে, একইভাবে কেন্দ্রীয় সরকার কন্ট্রাকচুয়াল সেনা নিয়োগ করতে চাইছে। আপনি দীর্ঘদিন সেনাবাহিনী মেজর ছিলেন, কি বলবেন এই সম্পর্কে? না, প্রথমত বলে দিই যে সিভিক পুলিশের যে স্কিমটা আছে তার সাথে এটাকে কোনোভাবেই কম্পেয়ার করা যায় না। কেন কম্পেয়ার করা যায় না বলছি, তার কারণ হচ্ছে যে অগ্নিপথ স্কিমে কিন্তু 25% ছেলেদের কিন্তু ডাইরেক্ট অ্যাবজর্পশন হয়ে যাবে, তাদের পার্মানেন্ট চাকরি হয়ে যাবে। এছাড়া 10% ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং 16টি অন্যান্য ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং পিএসইউ কর্পোরেশনসে কিন্তু অ্যাবজর্ব করে নেওয়া হবে, তাহলে 35% রিজার্ভেশন হয়ে গেল। এর উপরন্তু 10% আরো ছেলেকে হোম মিনিস্ট্রির তরফ থেকে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস বা যেটাকে আমরা প্যারামিলিটারি ফোর্সেস বলে থাকি, যেমন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, এগুলোতে নিয়ে নেওয়া হবে। অতএব 45% রিজার্ভেশন মানে পার্মানেন্ট কিন্তু এখনই হয়ে গেছে। এবং আগামী দিনে আমরা আরো দেখতে পাবো, আমি যেটা খবর পাচ্ছি যে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট কিন্তু তাদেরকে নিজস্ব পুলিশ ফোর্সেস অ্যাবজর্পশনের জন্য পলিসি নিয়ে আসছে। অতএব এই স্কিমের ফলে ওয়ান পোস্ট ওয়ান পেনশন যে পলিসি, গোটা পলিসিটাই নস্যাৎ হয়ে যাচ্ছে, কি বলবেন? আচ্ছা, যেটা আমি আপনাকে বললাম যে 45% অগ্নিবীরদের কিন্তু পার্মানেন্ট হয়ে যাচ্ছে, অতএব তারা পেনশনেবল হয়ে যাচ্ছে, 45% ছেলেরা কিন্তু পেনশনের আওতায় চলে আসবে। এছাড়া আপনি যদি স্কিমের টাকার অঙ্কটা দেখেন যে তারা যা মাইনে পাবে এবং এককালীন তাদের কর্পাস ফান্ডে যত দেওয়া হবে, তারা যখন পাস আউট, যারা যখন ওখান থেকে রিলিজ হয়ে যাবে, তখন কিন্তু প্রত্যেকের কাছে 20-22 লাখ টাকা থাকবে। এবং প্রত্যেকের এজ, যেহেতু অ্যাডমিশনের এজ হচ্ছে 17.5 থেকে এখন 23 হয়েছে ওয়ান টাইম, কিন্তু 21 পর্যন্ত থাকবে। অতএব ম্যাক্সিমাম এজ লিমিট অগ্নিবীরদের যখন তারা বেরিয়ে যাবে তাদের হচ্ছে 25, সেই 25 বছর বয়সে কিন্তু তাদের কাছে প্রায় 20-22 লাখ টাকা মতো ব্যাংক ব্যালেন্স থাকবে। অতএব এই 20-25 বছর বয়সেই কিন্তু প্রত্যেকে নতুন কেরিয়ার শুরু করে। কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত ঘোষণা করেছে 11.5-11.5 লাখ টাকা পর্যন্ত তারা পাবে। হ্যাঁ, যেটা 11-11.5 যেটা আছে সেটা কর্পাস ফান্ডে আসছে, বাকি তারা যার স্যালারি পাচ্ছে সেখান থেকে যেগুলো সেভিং হবে, ঠিক আছে, সেটা সব মিলিয়ে এটা হয়েই যাবে 20-22 লাখ এস্টিমেট করা হচ্ছে।
কারণ সেই সময় যে এজ ক্যাটাগরি থাকে সেই সময় তার কোনো ফ্যামিলি থাকে না, সে ফ্যামিলি টাইজ থাকে না, বা যাদের থাকে তাদের অঙ্ক পরিমাণটা কিছুটা কম হবে। কিন্তু হিসাব করে আপনি যদি দেখেন, ঠিক আছে, তাহলে আমাকে ডিটেলে সেই বিশ্লেষণ করতে হবে, সেই ক্যালকুলেশন করতে হবে, সেটাতে আমি এখন যাচ্ছি না। জেনারেলি অ্যাভারেজে 20-22 লাখ টাকা থেকে যায়। এবং তার সঙ্গে এটাও আমি বলে দিই, যখন 15 বছর সার্ভিস করে একটা জওয়ান বাড়িতে যায়, তারা কিন্তু এককালীন 10-15 লাখ টাকাই পায়। গতকাল বিজেপি নেতা বিজয়বর্গী বলেছেন যে যে অগ্নিবীররা সেনাতে থাকবে না আর, তাদের বিজেপি পার্টি অফিসে দারোয়ান হিসেবে নিয়োগ করা হবে, কি বলবেন? আমি ওনার ওই কমেন্টটাকে স্ট্রংলি কন্ডেম করি। এ দেশে কোনো নেতাই নেই যে সেনাবাহিনী থেকে সেনাবাহিনীকে এত ছোট করে দেখাতে পারেন। আমার মনে হয় এটা কারোরই অধিকার নয়। সেনাবাহিনী হচ্ছে সমস্ত রাজনৈতিক রঙের ওপরে। অতএব আমার মনে হয় যে এই ধরনের সাহস কারোর দেখানো উচিত নয়।